ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে মা ইলিশ রক্ষায় সাত অক্টোবর থেকে পদ্মা মেঘনায় বাইশ দিন ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অভিযানের পাশাপাশি জেলেদের বিশ কেজি করে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ চাল বিতরণে অনিয়মের দাবি করে জেলেরা জানান বিশ কেজি চালে তাদের সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়বে চাঁদপুর প্রতিনিধি মানিক পাটোয়ারির পাঠানো তথ্য ভিডিও নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ আলী মা ইলিশ রক্ষায় পদ্মা ও মেঘনা নদীতে আগামীকাল থেকে বাইশ দিন ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার এই নিষেধাজ্ঞার পর মাছ ধরার জাল ও নৌকা ডাঙায় তুলে রাখা হয়েছে বাইশ দিন মাছ শিকার বন্ধ থাকায় প্রতিটি জেলে পরিবারকে বিশ কেজি করে চাল দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার তবে এ চালে সংসার চালানো সম্ভব নয় বলে জানান তারা চাল বিতরণে অনিয়মের অভিযোগও রয়েছে কিছু প্রশাসক হয়তো প্রতি জায়গায় দিছে জাগাই দিয়েছে দিলে কি এখন বাউকেরা এরা জাল বা নে তারা আমরা আপ্তাই না আমরা সরকার আমাকে বিশ কেজি চাল দেয় আমাকে বয়ে বেটি আর কোন হতে হয় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মাছ শিকার থেকে বিরত থাকার অনুরোধ জানান জেলা মৎস্য কর্মকর্তা রাত দিন চব্বিশ ঘন্টা এখানে রোটেশন নদীতে আইন প্রয়োগ প্রয়োগকারী সংস্থার লোকজন সহ আমরা নদীতে অবস্থান করব যাতে করে কোনো কোনো ক্রমেই মা ইলিশের গায়ে কোনো কেউ স্পর্শ করতে না পারে এবং এটি যদি কেউ ব্যর্থ করে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এ আইন অমান্যকারীকে বছর কারাদণ্ড ও জরিমানা করা হতে পারে বলে জানায় মৎস্য অধিদপ্তর এছাড়া মা ইলিশ রক্ষায় জেলে সহ সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয় বাংলা টিভি নিউজ ডেস্ক